জাম্বনিতে সাত মাসের সন্তানকে খুন, ধৃত মা। পারিবারিক অশান্তির জেরে মা নিজের শিশু পুত্রকে জলে ভাসিয়ে দিল। গ্রামবাসীর চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে পুঁতে দেওয়া হয়। পুলিশ সাত মাসের শিশু পুত্রকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার ফুলবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম রূপালী নায়েক। পুলিশ তার শাশুড়ি গীতা নায়েকের লিখিত অভিযোগের ভিত্তিতে এই মহিলাকে গ্রেপ্তার করে এদিন মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলে। বিচারক দুদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে রূপালীর শ্বশুর বাড়ি জাম্বনি থানার কাপাসিয়া গ্রামে। গত প্রায় দেড় বছর ধরে পারিবারিক অশান্তির কারণে ফুলবেড়িয়া গ্রামে বাপের বাড়িতে ছিল। রূপালীর স্বামী খোকা দিনমজুর করে, বাড়িতে টাকা পয়সা দিত না বলে স্ত্রীর সাথে প্রায় ঝামেলা লেগে থাকত। এই কারণে সে বাপের বাড়ি চলে গিয়েছিল। তাদের সাত মাসের একটি পুত্র সন্তানও ছিল। পুলিশের সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে গ্রামের কাছে শিশুটিকে ডুলুং নদীর জলে ছুড়ে দেয় মা। এলাকার মানুষজন মনে করে শিশুটি ভেসে গিয়েছে কোনোভাবে, তারা উদ্ধার করলে ততক্ষণে মারা যায় শিশুটি। এরপর মৃত শিশুকে পুঁতে দেওয়া হয়। অন্যদিকে পুলিশ বিভিন্ন সূত্রে বিষয়টি জানতে পারে। গীতা নায়েকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপালীকে গ্রেপ্তার করে। এদিন পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠিয়েছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।